স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের বেসরকারি শিক্ষক নিয়োগ শুনানি শেষ এবং আদেশ হচ্ছে আগামীকাল এই সংক্রান্ত আমরা দৈনিক শিক্ষা ডট কমে যে তথ্য দেখতে পাচ্ছি সেটা জানার চেষ্টা করছি আমরা জানি যে প্রায় অর্ধ লক্ষাধিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে এবং কিছু বলা যায় যে আইনি কারণে রেজাল্ট প্রণয়নে একটু ধীরগতি হচ্ছে এবং সেই সংক্রান্ত কি কি তথ্য আমরা পেলাম এগুলো জানার আমরা চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে আদালত অবমাননার অভিযোগ এনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিরুদ্ধে করা রিটের শুনানি আজ সাতাইশ জুন শেষ হয়েছে আগামীকাল আঠাইশ জুন আদেশের জন্য দিনক্ষণ ঠিক করেছে আদালত প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর করা রিটের প্রেক্ষিতে আদালত এই আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের আদেশ দিলেও তার উপর স্থগিত আদেশ চেয়ে আপিল করেছিল এন এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ তারা অর্থাৎ এই মামলাটি যারা করেছেন তারা হচ্ছে এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এখানে বলা হচ্ছে যে আদেশের বিষয়টি দৈনিক শিক্ষা ডট কমকে জানান চাকরি প্রত্যাশীদের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া এবং তিনি বলেন আজ ২৭ জুন শুনানি অনুষ্ঠিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আদালতে এনটিআরসি এর পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল চাকরি প্রত্যাশীদের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান কাল আঠাশ জুন আদেশ দেয়ার দিন ঠিক করা হয়েছে প্রাক যোগ্যতা নির্ধারণী শিক্ষক নিবন্ধন সনদ নিয়ে এই আড়াই হাজার প্রার্থী শুধু রিট করে সরাসরি নিয়োগের জন্য সুপারিশ পাবেন কিনা তা জানা যাবে আগামীকাল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী যারা আদালত অবমাননার মামলা করেছেন তাদের বিষয়ে গত একত্রিশ মে আদেশ দিয়েছিল আদালত রিটকারীদের আইনজীবীরা দৈনিক শিক্ষা ডট কমকে বলছেন এ প্রার্থীদের এনপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসি এর প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল যদিও এনটিআরসি এর কর্মকর্তারা কাছে দাবি করেছেন যে এসব দুই হাজার খ্রিস্টাব্দে চোদ্দই ডিসেম্বর হাইকোর্টের একটি রায় দিয়েছিলেন এবং সেই রায়ের একটি অংশে বলা ছিল এনটিআরসি কে রিটকারী অন্যান্য আবেদনকারীদের অর্জিত সনদ ও নিয়োগের জাতীয় মেধা তালিকা অনুসরণ করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করতে হবে এবং সে রায় চার সপ্তাহের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে রায় অনুসারে এন চলমান তৃতীয় চক্র ও দ্বিতীয় চক্রের আর শিক্ষক নিয়োগ সুপারিশ করেছে তাই আদালত অবমাননা হয়নি চলমান চুয়ান্ন হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করার কাজের উপর কোন স্থগিত আদেশ নেই তাহলে যাই হোক আমরা আগামীকালকেই মোটামুটি বলা যায় যে পূর্ণাঙ্গ একটা তথ্য আমরা পেয়ে যাব আশা করছি এবং সেটা হয় পক্ষে হলেও হয়তো একটা একটা কার্যক্রমের সমাপ্তি দীর্ঘ ঘটবে এবং অথবা যদি এটা এক থেকে বারোতম নিবন্ধন কারীদের পক্ষেও রায়টা হয় যেভাবেই হোক না কেন একটা সমাধান হবে এবং আমরা তাহলে প্রত্যাশা করতে পারছি হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগ সুপারিশ করা সম্ভবপর হবে এন টি কর্তৃপক্ষের এবং অন্য হাজার শিক্ষক নিয়োগ পাবে সারা বাংলাদেশের যে সকল এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে এবং সেই সকল প্রতিষ্ঠানের শূন্য পদের এই শিক্ষক পূর্ণ হবে অর্থাৎ শূন্য পদ পূর্ণ হলে শিক্ষা কার্যক্রম এবং টিচিং কার্যক্রম আরও গতি পাবে এই প্রত্যাশা করছি এবং আমরা এই সংক্রান্ত সর্বশেষ আরো কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ